রিফাত হত্যা মামলায় মিন্নি সহ ছয় আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে। ডিএমপিতে চলছে শুদ্ধি অভিযান, অপরাধের প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কমিশনারের। উত্তরে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, কোথাও তীব্র হয়েছে নদী ভাঙন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, করোনায় চ্যালেঞ্জের মুখে কেরানীগঞ্জের তাওয়াপট্টির কারিগররা ঘুরে দাঁড়াতে সহায়তা দাবি। বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার মিন্নি সহ ছয় আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে। মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ছয় আসামির মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে বিচারিক আদালতের প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠানো হয়। রায় হাইকোর্টে আসার পর আসামিরা সাত দিনের মধ্যে আপিল আবেদন করতে পারবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশে চলছে শুদ্ধি অভিযান, সন্দেহভাজন মাদকাসক্ত সদস্যদের ডোপ টেস্ট চলছে। গত সপ্তাহ পর্যন্ত 40 জন শনাক্ত হয়েছেন, এর মধ্যে 26 পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হচ্ছে। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম একুশে টেলিভিশনকে বলেন, এই শুদ্ধি অভিযান চলমান থাকবে। ইয়াকুব লিটনের ক্যামেরায় দীপু সিকদারের রিপোর্ট। দীর্ঘদিন ধরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে নানা ধরনের মাদক, মাদকের ভয়াল থাবা সমাজের সবখানে। কিশোর তরুণরা মাদকাসক্ত হয়ে পড়েছে, বাড়ছে অপরাধ। নানা ঘটনায় মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিকতাও প্রশ্নবিদ্ধ। এরই মধ্যেই চলছে অভিযান, প্রতিদিনই জব্দ করা হচ্ছে নানা ধরনের মাদকদ্রব্য, গ্রেফতার করা হচ্ছে কারবারিদের, তারপরও থামানো যাচ্ছে না মাদকের আগ্রাসন। পুলিশ সদস্যদের কেউ কেউ মাদকাসক্ত হচ্ছেন, আবার কেউ কেউ মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছেন। বিষয়টি অবশ্যই বাহিনীটির জন্য বিব্রতকর, সে কারণেই শুদ্ধি অভিযান শুরু করলো ডিএমপি। কার কাছ থেকে এই মাদকটা সরবরাহ হয়েছে সেই পর্যন্ত যাওয়া আমরা শুরু করলাম। এটা করতে গিয়ে তখন দেখি যে আমাদের পুলিশের বেশ কিছু সদস্য এর সাথে ইনভলভ, তারা নিজেরা মাদক সেবন করে, এমনকি এই মাদক মানে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য দু একটা ক্ষেত্রে আমরা দেখেছি দু একজন মানে সহায়তাও করে। আমাদের সদস্যদের যদি এখান থেকে দূরে রাখতে পারি তখন সবাই বুঝবে যে মাদক ব্যবসা করছে, যে সে বুঝবে যে আসলে পুলিশ নিজের লোককে মানে খাতির করছে না, আমাকে খাতির করতে প্রশ্ন আসে না। শুধু মাদক নয়, পুলিশ সদস্যদের বিরুদ্ধে ছোট বড় যে কোনো অপরাধ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার। আচরণের যে সমস্যাটা পুলিশের, সবাই বলে যে পুলিশ কাজ করে, কাজ করার পরও দুইটা ধমক দেয়, অথবা থানায় গেলেই প্রথমেই একটা বিরূপ মানে ধমকের সম্মুখীন হতে হয়। এই বিষয়গুলো থেকে বের হয়ে আসার জন্য প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের অফিসারদের মোটিভেট করছি, এবং যারা এই ধরনের আচরণ করছে তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে। 225 জনের কাছাকাছি হবে তাদের ছোট বড় বিভিন্ন অপরাধে শাস্তি দেওয়া হয়েছে। থানায় গিয়ে সেবার প্রত্যাশী কেউ যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার। এই ট্রেনিং একাডেমিতেও কিন্তু আমরা এই বিষয়গুলোর ব্যাপারে বেশি জোর দিচ্ছি যে আচরণগত যে সমস্যাটা। দীপু সিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আজও রাজধানীর কারওয়ান বাজারে টিকিটের জন্য বিক্ষোভ করেছেন সৌদি প্রবাসীরা। হোটেল সোনারগাঁও ঘিরে তারা এই বিক্ষোভ করেন। ভোর থেকেই জড়ো হতে থাকেন এসব সৌদি প্রবাসী, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। এক পর্যায়ে তারা বাংলা মোটরমুখী সোনারগাঁও হোটেলের গেটটি ধাক্কাধাক্কির সময় ভেঙে ফেললে সেখানে কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দেয়। এ সময় সৌদি প্রবাসীরা ভেতরে অবস্থান নেন, পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী দেশের 7টি নদীর পানি 11টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির সাথে কোথাও তীব্র হয়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভুয়াপুর, গোপালপুর, কালিহাতি, নাগরপুর ও সদর উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। ক্ষতি হচ্ছে রূপা আমন সহ বিভিন্ন ফসলের। বৃষ্টি আর উজানের ঢলে ষষ্ঠ দফা বন্যার কবলে সিরাজগঞ্জের চরাঞ্চল। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় শাহজাদপুর, চৌহালি, বেলকুচি, সদর ও কাজীপুরের নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কাজ ও খাদ্য সংকট চরমে, তীব্র হয়েছে নদী ভাঙনও। এখন এই ভাত নাই, তারপরে আরো পানি আসলে আরো মানুষের না খাওয়া লাগবে। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে সামান্য কমলেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর ও দেওয়ানগঞ্জের নির্মাঞ্চলের বাড়িঘরে এখনো পানি, তলিয়ে গেছে রূপা আমনের ক্ষেত। নওগাঁর সবকটি নদ নদীর পানি কমলেও আত্রাইয়ের রেল স্টেশন পয়েন্ট এবং ছোট যমুনার পানি শহরের লিটল ব্রিজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘর ছেড়ে বাঁধ, সড়ক ও উঁচু স্থানে আশ্রয় নেওয়া মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যায় মানবেতর জীবনযাপন করছে। সব ফসল নষ্ট হয়ে গেছে, আর একটি মুঠ ধানও কৃষক আর ঘরে তুলতে পারবে না। খুব অবস্থা খারাপ। আত্রাই নদীর পানির তোড়ে রাস্তা ও বাঁধ ভেঙে যাওয়ায় নাটোরের সিংড়া উপজেলার বেশ কিছু এলাকার বাড়িঘর, ফসলি জমি তলিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, শোলকুড়ার ভাটিতে নদীর একাধিক স্থানে অবৈধ সুঁতি জাল বসানোর কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বন্যা ও ভাঙন দেখা দিয়েছে। রাজবাড়িতে পদ্মার পানির সাথে বেড়েছে ভাঙনের তীব্রতা। 5 দিনের ব্যবধানে সদর উপজেলার গুদারবাজার এলাকায় 150 মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বেড়িবাঁধের নিচে তীর প্রতিরক্ষা বাঁধের 3-4 হাজার সিসি ডালাই ব্লক নদী গ্রাস করেছে। ভাঙন ঝুঁকিতে আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। যে পরিস্থিতি আমাদের এখানে থাকার কোনো নিশ্চয়তা নেই এখন বর্তমান। চলে যাচ্ছে তো, 1 মিনিটের মধ্যে সম্ভবত চলে গেল। ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা স্থানীয়ভাবে আমাদের কাছে যে পরিমাণ জিও ব্যাগ আছে সেটা দিয়ে আমরা ভাঙন প্রতিরোধের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনা মহামারী বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে কেরানীগঞ্জের তাওয়াপট্টির কারিগরদের। তবুও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। ব্যবসায়ীরা বলছেন করোনা প্রভাবে টিকে থাকাটাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঘুরে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তা চান তারা। আরও জানাচ্ছেন মিনালা দিবা। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ এরশাদ আলী। এখানকার লোহা লক্কর পণ্যের ক্ষুদ্র শিল্পের কারিগরদের দক্ষতার কমতি নেই, তবে প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে সরকারি বেসরকারি সুবিধা নেওয়ার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে তারা। থালা বাসন, তাওয়া, দা বঠি, কুড়াল, নাটবুল্টু, তার কাটা সবই তৈরি হয় কেরানীগঞ্জের জিঞ্জিরা এই তাওয়াপট্টিতে। জিঞ্জিরার কারিগরদের রয়েছে দেশজুড়ে সুনাম। দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি যন্ত্রাংশ একবার দেখেই হুবহু বানিয়ে দিতে পারেন তারা। 7 দশকের বেশি সময় ধরে চলছে এখানকার ব্যবসা। এ সময়ে অনেক চড়াই উতরাই দেখতে হয়েছে তাদের, তবে করোনাকালের মতো এতটা খারাপ পরিস্থিতিতে পড়তে হয়নি কখনো। দোকান নিয়ে এখন পথে বসার অবস্থা। এই প্রফিট দিয়ে ঘর ভাড়া, বাচ্চাদের স্কুলে যাওয়া খাওয়া চলে না। করোনা অবস্থা তেমন ভালো যায় না, কামকাজের অবস্থা খুব খারাপ ছিল, কারখানা বন্ধ ছিল, চলতে ফিরতে বহুত কষ্ট হয়েছে, আর এখনও ততটা একটা ভালো না। করোনার সময়টা গেল, এখন এই ব্যবসা বাণিজ্যে আমাদের এই ব্যবসা অন্তরে ঠিকঠাক করে আমাদের চলার মতো সমর্থন হয় নাই। আমরা 3 মাস কাজ করতে পারি নাই, আমার অনেক পরিবারে আমাকে অনেক সমস্যা হয়ে গেছে। উদ্যোক্তরা বলছেন করোনাকালে ব্যবসা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই ব্যবসাটা চালা রাখাটাই এখন আমাদের মুখ্য বিষয়। এখন আমরা ব্যবসাটা চালা গেতাছি মোটামুটি ভালোভাবে। এই করোনাকালের যে লসটা আমরা ধীরে ধীরে হয়তো পোষায় নিয়ে যাবো। তাওয়াপট্টির ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। যদি তারা মনে করে কোনো ধরনের সমস্যা আছে, তারা যদি আমাদের সাথে আলোচনা করে, সেই আলোচনাক্রমে তাদের সমস্যাগুলি আমরা অনুধাবন করে তাদের জন্য কি করা যায় আমাদের উপজেলা পরিষদ থেকে আমরা সেই চিন্তাটা অবশ্যই করব। করোনা পরিস্থিতি মোকাবেলা করে ফের ঘুরে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তা চান তাওয়াপট্টির ব্যবসায়ীরা। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।
রংপুর সিটি কর্পোরেশন সহ পুরো জেলায় করোনার পরীক্ষা করাতে নানা ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। পিসিআর ল্যাবের সক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী হওয়ায় পরীক্ষার ফল পেতেও সময় লাগছে 10 থেকে 12 দিন। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদুরের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে প্রতিদিন 188টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। শুধু সিটি কর্পোরেশন এলাকাতে 15 লাখ মানুষের বাস। অথচ রংপুর জেলা ছাড়াও কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাটের রোগীদের একমাত্র ভরসা এই পিসিআর ল্যাব। নির্ধারিত বুথ অথবা বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার কথা বলা হলেও দিনের পর দিন ঘুরেও নমুনা দিতে পারছেন না রোগীরা। 5-7 দিনের চেষ্টায় নমুনা দিলেও রেজাল্ট পেতে সময় লাগে আরও 8-10 দিন। এতে সংক্রমণের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি চিকিৎসা নিতে বিলম্ব হওয়ায় রোগীরা পড়ছেন বিপাকে। সিটি কর্পোরেশনে গিয়েছিলাম, মেডিকেলেও গিয়েছিলাম, কিন্তু সে কোথাও আমরা আসলে নমুনা টেস্টের সন্ধান পাইনি, তাহলে আমরা দেবো কোথায়? টেস্টটা অনেক দেরি হচ্ছে দিতে, যার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে যে আসলে করোনা টেস্টের ইয়েটা আমাদের খুব সমস্যা হইতেছে। এই 7 দিন পার হয়ে যাচ্ছে, এতে করে দেখা যাচ্ছে যে ওই মানুষটাই আসলে করোনা পজিটিভ না নেগেটিভ, এটা আমরা বুঝতে পারছি না। ল্যাবের সংখ্যা না বাড়ানো পর্যন্ত সমস্যার সমাধান দেখছেন না, জানালেন নগরীর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। যে কয়টা 40টার বেশি জমতে থাকতেছে, এটা কিন্তু জমতে জমতে ব্যাকলগ হয়ে যাচ্ছে, এবং ব্যাকলগ হয়ে যাওয়ার কারণেই কিন্তু রেজাল্টটা আসতে 5 থেকে 7 দিন সময় লাগতেছে। এবং এখানে হলো যে নমুনার সঙ্গে অনেক বেশি থাকার কারণে এখন হয় এখানে মেশিন বাড়াতে হবে, অথবা যদি মানে অন্য জায়গায় টেস্টের ব্যবস্থা করা যায় তাহলে হয়তো সেক্ষেত্রে এটা সমাধান হতে পারে। দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবারে সারা দেশের নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান সোহরাব হোসেন, দুদকের সিনিয়র সচিব দিলওয়ার বখত ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুরফ তালুকদারের শ্রদ্ধা। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে টাঙ্গাইল, চুয়াডাঙ্গা ও পিরোজপুরে অবহিতকরণ সভা। ঝিনাইদহের মধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা। বাগেরহাটের শরণখোলায় ধর্ষণের প্রতিবাদে মানুষের জন্য সংগঠনের মানববন্ধন। গোপালগঞ্জে রিপোর্টার্স ফোরাম অফিস পরিদর্শন করেছেন নবনিযুক্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির। 30 কার্যদিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় প্রদানের দাবিতে নওগাঁয় মানববন্ধন। ঠাকুরগাঁওয়ে ছাত্র ইউনিয়ন নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। কুড়িগ্রামে নদী ভাঙন রোধে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। ফরিদপুরের ভাঙ্গায় করোনা সচেতনতা সৃষ্টিতে অঙ্গীকার 92-এর উদ্যোগে আলোচনা সভা ও র্যালি। দেশজুড়ে হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজবাড়িতে মানববন্ধন ও সমাবেশ। ফরিদপুরে পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের মতবিনিময় সভা। সিরাজগঞ্জের হাটিকুমরুল ইউপি চেয়ারম্যানের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন। রংপুরে জেলা রেজিস্ট্রার, সাব রেজিস্ট্রারদের বিভাগীয় সমাবেশ। চাপাই নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র্যালি ও আলোচনা সভা। নরসিংদীতে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ। নড়াইলে এসএসসি 2010 ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী। চাপাই নবাবগঞ্জে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস রোগীদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের এককালীন অনুদানের চেক বিতরণ। চাপাই নবাবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।